শুভেচ্ছা, স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। অ্যাডকোর প্রতিনিধি দল বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। মুক্তিযুদ্ধ এবং উন্নয়নকে প্রাধান্য দিয়ে সংবাদ এবং অনুষ্ঠান প্রচারে তাগিদ দিয়ে আগামী জাতীয় নির্বাচনে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। টেলিভিশন চ্যানেলগুলো আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে রাষ্ট্রপতির পরামর্শ চান অ্যাডকোর নেতারা। গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে পানির সংকট। বস্তি থেকে শুরু করে অভিজাত অনেক এলাকায় একই অবস্থা। তীব্র গরমের মধ্যে যা নগরবাসী দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করে পানি সংকটের জন্য লোডশেডিংকে দায়ী করে ওয়াসা বলছে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলে পানি সমস্যা দূর হবে। এবং শুধু আলোচনার মধ্যেই দীর্ঘদিন ধরে আটকে আছে রাজধানীর কারওয়ান বাজার স্থানান্তরের পরিকল্পনা। আজ এই সংক্রান্ত এক বৈঠকে এ নিয়ে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। সরকার চাইছে এই পাইকারি বাজারকে যাত্রাবাড়ি এবং গাবতলিতে সরিয়ে নিতে, তবে বরাবরের মতো এবারও বিরোধিতা করেন ব্যবসায়ীরা। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এবারে বিস্তারিত, গণতান্ত্রিক ধারা যেন বজায় থাকে গণমাধ্যমকে সেই ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকোর নেতৃবৃন্দ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি নৈরাজ্য প্রতিরোধে সঠিক সংবাদ প্রচারের পরামর্শ দেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে দুপুরে বঙ্গভবনে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর 11 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং অ্যাটকোর সাবেক সভাপতি সালমান এফ রহমান। ব্যস্ততার মধ্যেও সময় দেয়ায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান অ্যাটকোর সভাপতি। সামনের দিনে টেলিভিশন চ্যানেলগুলো আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে রাষ্ট্রপতির কাছে পরামর্শ চান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে কিন্তু 21 টেলিভিশন 2000 সালের 14 এপ্রিল উন্মুক্ত টেরিস্টোরিয়াল টেলিভিশন সম্প্রচারের কার্যক্রম শুরু হয় এবং আমার সুযোগ হয়েছিল সেখানে একজন পরিচালক হিসাবে থাকার। বর্তমানে দেশে বেসরকারি টেলিভিশনের চ্যানেল সংখ্যা হচ্ছে 35টি, অ্যাডকোর সদস্য সংখ্যা এখন 31টি এবং আমরা আশা করি অতি শীঘ্রই এই 4টি চ্যানেলও আমাদের সাথে যুক্ত হবে অ্যাসোসিয়েশনের সাথে। আর এই ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ প্রায় 6-8 হাজার কোটি টাকা, যা দেশের উন্নয়নের প্রত্যক্ষভাবে অগ্রণী ভূমিকা পালন করছে। বেসরকারি টিভি চ্যানেলগুলোতে সাংবাদিক, প্রযোজক, লেখক, পরিচালক, শিল্পী, কারিগরি ব্যক্তিসহ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 15-20 হাজার এবং এর ঊর্ধ্বে কর্মী আমাদের সাথে জড়িত রয়েছে, যার মাধ্যমে দেশের শিক্ষা, শিল্প, উন্নয়ন, সংস্কৃতি, ক্রীড়া, ধর্মীয় অনুষ্ঠান সারা দেশে এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশের মানুষের কাছে নিয়মিত পৌঁছে দিচ্ছে। ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা ও দায়িত্ব অপরিসীম, আর এই দায়িত্ব সঠিক ও সুষ্ঠুভাবে পালনে আপনি মহামান্য রাষ্ট্রপতির পরামর্শ আমাদের জন্য অপরিহার্য। শুধু রাষ্ট্রপতি নয় বরং দেশের অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি আশাবাদ জানান অ্যাটকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী। দায়িত্বশীলভাবেই এই মিডিয়া তাদের দায়িত্ব পালন করছে, বিশেষ করে করোনার সময় যখন সারা দেশ স্থবির হয়ে গিয়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী একা দেশকে জাগিয়ে রেখেছিলেন এবং পাশাপাশি আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের পুলিশ, আমাদের দেশের আনসার এবং আমাদের দেশের স্বাস্থ্যকর্মীরা যেমনিভাবে ছুটে বেরিয়েছে সারা দেশ, আমাদের এই মিডিয়া, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াও কিন্তু সারা দেশে মানুষকে তথ্যগুলো পৌঁছে দিয়েছে, সাহস জুগিয়েছে। রাষ্ট্রপতি
টেলিভিশন মালিকদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তথ্য, সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের তাগিদ দেন। অনেকেই কিন্তু ছদ্মাবরণে, অনুষ্ঠানের ছদ্মাবরণে চেষ্টা করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বিধ্বংসী প্রচারে লিপ্ত থাকার চেষ্টা করা হয়। সুচতুরভাবে এগুলাকে যাতে পরিহার করা সম্ভব হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকার যতটুকু পারে ততটুকু সরকার করছে। আবার আপনাদের সঙ্গে পরামর্শ করে সরকার যে যে প্রশ্নে কিছু কিছু আপত্তি আসে আপনাদের, বিভিন্ন সিকিউরিটি অ্যাক্ট বা অন্যান্য সম্পর্কে কিছু স্পর্শকাতর বিষয়গুলি আছে, সেগুলো হয়তো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচনে গঠনমূলক ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। সামনে নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে কিন্তু একটা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী বা গণতন্ত্রের ধারাবাহিকতায় বিশ্বাসী যারা, তাদের জন্য একটা, বলতে গেলে আমি ইংরেজিতে বলতে গেলে অ্যাসিড টেস্ট। তো এক্ষেত্রে কিন্তু এই চ্যানেলগুলোর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের জন্য, দেশের জনগণের জন্য কারা অপরিহার্য এবং কোন চেতনা লালন করে দেশ আগামীতে এগিয়ে যাবে, আপনারা সেটাই, সেই লক্ষ্যেই আপনাদের অনুষ্ঠান মালা হোক, আপনাদের সংবাদ প্রকাশের বিষয়বস্তু হোক, সেইগুলোকে সেই ধারায় যদি আপনারা প্রকাশ করেন, প্রচার করেন, তাহলেই এই মুক্তিযুদ্ধের চেতনা আপনার সমৃদ্ধ হবে এবং দেশের মানুষ উপকৃত হবে। সরকার গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এদিকে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের বাংলাদেশের তেল এবং গ্যাসসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে যুক্তরাজ্যের নবনিযুক্ত হাইকমিশনার সারা কুক বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ব্রিটেন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু, বাংলাদেশের অর্থনৈতিক এবং কারিগরি উন্নয়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাইকমিশনার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। পানি সংকটে ভুগছে রাজধানীর অনেক এলাকার জনজীবন। বস্তি থেকে শুরু করে অভিজাত এলাকায় প্রায় একই অবস্থা। ওয়াসা বলছে, লোডশেডিংয়ের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলে এই সমস্যা দূর হবে। আরও জানাচ্ছেন মাঝার মিলন। আবাসিক এলাকা আফতাবনগর, ছোট ছোট ঘর করে থাকা এইসব পরিবার কয়েকদিন ধরেই ভুগছে পানির সংকটে। দুপুর ১২টা বেজে গেছে, কিন্তু গোসল থেকে শুরু করে রান্নাবান্না, খাওয়া দাওয়া সবই থমকে গেছে পানির অভাবে। দুপুরবেলা রান্নাবান্না বানানো হয় নাই পানির জন্য। আমরা দুই তিনটা পর্যন্ত হজাক থাকি, তারপরও পানি হয় না। জায়গা অন্য জায়গায় অন্য খান্ত আনতে পারি না, মানুষ দেয়ও না। এই এলাকার আধুনিক বাড়িগুলোতেও পানি শূন্যতা জেঁকে বসেছে। কেনা পানি দিয়ে খাওয়ার ব্যবস্থা হলেও প্রাত্যহিক কাজকর্ম চালানো দুরূহ হয়ে পড়েছে তাদের জন্য। লাইনে পানি থাকে না, শেষ রাতে ফজরের নামাজের সময় কিছুক্ষণ পানি আসে, আধা ঘন্টা বা এক ঘন্টা অল্প অল্প পানি আসে, তাই না, মোটর উঠাই কিছুক্ষণ পরে চলে যায়। দক্ষিণ বনশ্রীতে পানির সমস্যা ছিল আগে থেকেই, কিন্তু এখন সেটা ছাড়িয়ে গেছে সব মাত্রা। উপায়ন্তর না দেখে পাশের গোরান ওয়াসার পাম্প হাউসে দিনভর পানি ক্রেতাদের ভিড় বেড়েই চলছে। গোসল করতে পারি না, খরচ করার মতন পানি নাই বাসা বাড়িতে। দিনে দুইবার করে আসি পানি নিতে, আপনার গোসল, বাথরুম, তারপর রান্না বান্না সবই এখান থেকে কিনে নিয়ে এভাবেই করতেছি আমরা। দুই মাস আগে 1000 পরিমাণ লিটার পানি বিক্রি হতো, আর এখন তিন গুণ বেড়ে গেছে আর কি, 3000 লিটার করে প্রতিদিন যায়।
বিদ্যুৎ না থাকায় জেনারেটরে পানি তোলার চেষ্টা চলছিল পাম্পটিতে, কিন্তু তাতেও সামলানো যাচ্ছিল না পানির চাহিদা। পাম্প অপারেটরের হিসাব খাতায় লোডশেডিংয়ের হিসাব বলে দিচ্ছে কেন এই এলাকা জুড়ে পানির এমন সংকট। 10,00,000 তুলতে পারতাম, ক্ষমতা ওইটা ছিল, পরে কারেন্ট যাওয়ার কারণে আমার পানি আসছে 17,28,000। পানি সংকট থেকে বাদ পড়েনি অভিজাত এলাকা গুলশানও। গুলশান 2 নম্বরের এই অ্যাপার্টমেন্টে সপ্তাহ জুড়ে পানির সরবরাহ বন্ধ। 5-6 দিন থেকে ওয়াসা থেকে আমাদের পানি আসতেছে না। সো আমরা আপনার রিজার্ভ ট্যাঙ্ক থেকে কিছু পানি ছিল, এটা দিয়ে চলতেছি, কিন্তু গত পরশু থেকে আমাদের কোনো পানি নেই। গত কয়েকদিন ধরে রাজধানীর অন্তত 35টি এলাকায় পানির এমন তীব্র সংকট চলছে। ঢাকা ওয়াসার তথ্য বলছে গরমে 260 কোটি লিটার থেকে দৈনিক পানির চাহিদা বেড়ে 300 কোটি লিটার হয়েছে। অন্যদিকে লোডশেডিং এই ঘাটটিতে যোগ করেছে নতুন মাত্রা। আমরা কোনো জোনে আমরা এখন মানে আমাদের গ্রাহকরা পানি পাচ্ছেন না, কারণ আমরা ওই পর্যন্ত পানি দিতেই পারছি না। তার কারণ আমাদের ডিপ টিউবওয়েলগুলো চলানোই যাচ্ছে না, 7-8 ঘন্টা দিনে আমাদের ডিপ টিউবওয়েলগুলো বন্ধ হচ্ছে। ওয়াসা বলছে বিকল্প গাড়িতে করেও পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। সোমবার সংস্থাটির 10টি আঞ্চলিক কার্যালয়ে 1,548টি গাড়ির পানির চাহিদা এসেছে, কিন্তু এর বিপরীতে মাত্র 732 গাড়ি পানি সরবরাহ করতে পেরেছে সংস্থাটি। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজার থেকে ব্যবসায়ীদের স্থানান্তর করতে নতুন একটি কমিটি করে দেওয়া হয়েছে। আগামী 15 দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট দেবে। পাইকারি এই বাজার যাত্রাবাড়ি এবং গাবতলিতে সরিয়ে নেওয়া হবে, যদিও বরাবরের মতোই কারওয়ান বাজার ছাড়তে নারাজ তারা। রাজধানীর কারওয়ান বাজারে রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4টি মার্কেট ও আড়ত, যার 3টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ফায়ার সার্ভিস সহ সরকারের বিভিন্ন সংস্থা। এছাড়া রাস্তা ও ফুটপাতে আরও 1,000-এরও বেশি হকার বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন, ফলে এই এলাকায় নিয়মিত লেগে থাকে যানজট। সম্প্রতি সিদ্ধান্ত হয় কারওয়ান বাজারের 9 শতাধিক দোকান চলে যাবে যাত্রাবাড়ির ধলপুরে, বাকি দোকানগুলোর কিছু নেওয়া হবে আমিন বাজার ও গাবতলিতে। এমন বাস্তবতায় দুপুরে কারওয়ান বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র। এ সময় ব্যবসায়ীরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। অনেক ইনভেস্ট করেছি, আজকে যদি আমাদের গাবতলি দেন বা সাহেদাবাদে আমাদের কোনো ব্যবসা হবে না। অনুষ্ঠানে স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার মন্ত্রী জানান ব্যবসায়ীদের ক্ষতি করে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে না। এই যে তরকারি ট্রাক আনা নেওয়া আর মানুষের চলাচল করা, যারা যারা দোকান করে জীবিকা নির্বাহ করে তাদের বিষয় আছে, এবং যারা এখান থেকে পণ্য ক্রয় করে তাদেরও জীবন জীবিকার বিষয় আছে, তাদেরও বিষয়গুলো আছে। কোনো ব্যবসায়ীকে একদম মাটিতে শুয়ে দিয়ে কিংবা তার ব্যবসা বিনষ্ট করে কোনো কিছুই চিন্তা করা হচ্ছে না। ব্যবসা যাতে থাকে, আপনারা যাতে আরও ভালোভাবে থাকেন, সেই ব্যবস্থা হবে। উত্তর সিটির মেয়র জানান কারওয়ান বাজার থেকে 100 গুণ ভালো জায়গায় স্থানান্তর করা হবে ব্যবসায়ীদের। তার এই বক্তব্যে উত্তেজিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। আমার বক্তব্য দিব, এই মার্কেট ঝুঁকিপূর্ণ, কারওয়ান বাজার মার্কেট যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে, এই দায়িত্বজন আপনাদেরকে নিতে হবে। পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় মতবিনিময় সভা, তৈরি করে দেয়া হয় 11 সদস্যের কমিটি, যারা আগামী 15 দিনের মধ্যে বিষয়টির একটি সুষ্ঠু সমাধানে প্রতিবেদন দাখিল করবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের পক্ষে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন বিদেশিরা চায় সুষ্ঠু নির্বাচন আর বিএনপি চায় তত্ত্বাবধায়ক। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে 6 দফা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে তিনি আরও বলেন তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করেনি, করেছে আদালত। বিদ্যুতের জন্য বলে কয়ে জনগণের কাছে আমরাই সময় নিয়েছি, আপনারা কেন আন্দোলন করছেন? এই মুহূর্তে বিএনপির সাথে কোনো সংলাপ হবে না বলেও জানান তিনি। সংলাপের কথা বলছেন, তারা এটাকে আসল কথা ভেবে দেখলাম কি এখন সংলাপের মূলা থেকে আবারও জিব্বা পানি এসেছে। হবে না, হবে না, আপাতত আমরা ভাবছি না।
সংলাপ প্রশ্নে ক্ষমতাসীন দলের নেতাদের ভিন্ন বক্তব্য জনগণের দৃষ্টিকে বিদ্যুৎ খাত থেকে অন্য খাতে সরিয়ে নেওয়ার চেষ্টা বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন। এরা একটা জিনিস খুব ভালো জানে, সেটা হচ্ছে ডাইভার্সন। যখন মানুষ বিদ্যুৎ নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, তখন আর একটা ইস্যু তৈরি করে ফেলে যেন এটাকে ডাইভার্ট করা যায়। এই করে ফেললে আপনারা সবাই খুব এটা নিয়ে মেতে উঠলেন, আমির হোসেন আমু তার বক্তব্য নিয়ে, তাই না? সবাই ছুটে গেল, জানি বাবা কী জানি কী হয়ে যাচ্ছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলা পোকা নিধনের স্প্রে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল কোম্পানির পলাতক এমডি এবং চেয়ারম্যানকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার তেলাপোকা মারতে ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড নামের একটি কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন মোবারক হোসেন তুষার নামের এক বাসিন্দা। ওষুধ দেওয়ার দুই তিন ঘন্টা পর বাসায় ঢুকতে বলে কোম্পানিটির কর্মীরা, কিন্তু পরের দিন শনিবার বাসায় ঢুকে বিষক্রিয়ায় আক্রান্ত হলে রোববার হাসপাতালে মারা যায় তার 9 বছরের ছেলে জায়ান। তাকে দাফন করে ফেরার পরপরই মৃত্যু হয় বড় ছেলে জাহিনের। অসুস্থ হয়ে পড়েন পরিবারের অন্য সদস্যরাও। ওই ঘটনায় ভাটারা থানায় মামলা হলে পালিয়ে যায় পেস্ট কন্ট্রোল কোম্পানিটির এমডি ফরহাদুল আমিন ও চেয়ারম্যান আশরাফুজ্জামান, যাদের আজ ভোরে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে নিজেদের ব্যবহৃত গাড়ি থেকেই গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। তারা এত দ্রুত যে তারা গাড়ির মধ্যে, তারা কোনো বাড়িতে নয়, তারা গাড়ির মধ্যে থেকে থেকে কোনো সময় টাঙ্গাইল, কোনো সময় নরসিংদী, কোনো সময় ব্রাহ্মণবাড়িয়া বর্ডারে তারা ঘুরতে থাকে। আমরাও ঘুরতে থাকি, ঘুরতে ঘুরতে অবশ্যই 3 দিন পর আমরা এমডি এবং চেয়ারম্যান দুজনকে আমরা ধরতে সক্ষম হয়েছি। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ আরও জানায় কারখানা, বিভিন্ন ধরনের গুদাম ও অনাবাসিক স্থানের পোকামাকড় দমনে ব্যবহৃত অ্যালুমিনিয়াম ফসফাইট তারা ওই বাসায় ব্যবহার করেছিল। এটা বাসা বাড়িতে কখনো ব্যবহার করা যায় না, আর কেউ যদি একান্তই বেশি তালাপোকার কারণে ব্যবহার করতে হয় সেটা যেন তারা 72 থেকে 96 ঘন্টার মধ্যে তারা করে আবার 24 ঘন্টা দরটা খোলা রাখতে হবে, যাতে বিষাক্তটা বের হয়ে যায়। সেসব রাসায়নিক সংগ্রহ ও প্রয়োগের যথাযথ অনুমোদন রয়েছে কিনা আর তাদের সাথে আরও কেউ জড়িত কিনা এসব জানতে তাদের 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। বেশ কয়েকদিনের টানা তাপপ্রবাহের পর লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির দেখা মিলেছে। আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টির কারণে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে গরমে অতিষ্ঠ জনজীবনে খানিকটা স্বস্তি এসেছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রার সমুদ্রবন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাহিদার চেয়ে অর্ধেক জনবল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সেবা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। নার্স ও মিডওয়াইফ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, প্রতি 10,000 মানুষের জন্য ডাক্তার নার্স প্রয়োজন, যেখানে 40 জন, সেখানে বাংলাদেশে 20 জনেরও কম, যা বাড়াতে কাজ করছে সরকার। অল্প জনবল দিয়েই সুনাম কুড়াচ্ছেন বলেও দাবি করেন মন্ত্রী। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে আরও বরাদ্দের দাবি জানান তিনি। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করার প্রতি গুরুত্ব দিতে নার্সদের প্রতি আহ্বান জানান বক্তারা। এশিয়ান পেইন্ট আয়োজিত বিউটিফুল হোমস প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজধানীর একটি হোটেলে রাতে আয়োজন করা হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। পেইন্ট প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটি নান্দনিক গৃহসজ্জাকে আরও অনুপ্রাণিত করতে দেশ জুড়ে এই ক্যাম্পেইনের আয়োজন করে।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যেসব গ্রাহক এশিয়ান পেইন্ট ব্যবহার করে নতুন বাড়ি সাজিয়েছেন তারা ছবি জমা দেন। সেখান থেকে ১০টি বাড়ি নির্বাচন করা হয়। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় ঢাকা দুবাই ঢাকা রুটের বিমানের টিকিট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টসের কান্ট্রি হেড বুধাদিত্য মুখার্জি। এবারে খেলার খবর। আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য মিরপুরে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে আসা পেসার মুশফিক হাসান জানান, জাতীয় দলে খেলার মতো যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। দুপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের জানান, সুযোগ পেলে জাতীয় দলেও তিনি নিজেকে মেলে ধরতে চান। বয়সভিত্তিক দল এইচপি এবং এ দল হয়ে মাত্র ২০ বছর বয়সে জাতীয় দলে স্থান করে নিয়েছেন মুশফিক। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৩ ম্যাচে ৪৯ উইকেট তার। এছাড়া এ দলের হয়েও ভালো করেছেন লালমনিরহাটের এই পেসার। আজ মিরপুরে ক্যাচিং সেশনের পর ব্যাটিং বোলিং অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেন মুমিনুল মুশফিকরা। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের প্রতি আহ্বান রাষ্ট্রপতির, চ্যানেলগুলো সুষ্ঠুভাবে চালাতে পরামর্শ চাইলেন অ্যাডকোর নেতারা। রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে তীব্র পানি সংকট, দুর্ভোগে নগরবাসী, দুঃখ প্রকাশ করে লোডশেডিংকে দায়ী করেছে ওয়াসা। এবং দীর্ঘদিন ধরে ঝুলে আছে কারওয়ান বাজার স্থানান্তরের সিদ্ধান্ত, নতুন কমিটি গঠনে ফের বিরোধিতা ব্যবসায়ীদের, সুবিধা দেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চলছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে এখনও মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।